হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকে অনেকগুলো ট্রান্সফার আপডেট দেওয়ার আছে তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেল নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই আসবো যে ট্রান্সফারটার কথা সেটা হচ্ছে রয় কৃষ্ণা ট্রান্সফার এই মরশুমে কিন্তু রয় কৃষ্ণাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এটিকে মোহনবাগান ছাড়ার পর তিনি কোন ক্লাবে যাবেন সেটা নিয়েও রিউমারে শেষ ছিল না বিভিন্ন ক্লাবে সাথে তার নাম লিঙ্কড হয়েছে একটা সময় ব্যাঙ্গালুরু এফসির সাথেও তার নাম লিঙ্ক হয়েছিল এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এবং একটা সময় অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাব যেরকম ওয়েলিংটন ফিনিক্স এরকম ক্লাবের নাম কিন্তু লিঙ্কড হয়েছিল তার সাথে কিন্তু শেষ পর্যন্ত রয় কৃষ্ণা কিন্তু সই করলেন আইএসএলেরই ক্লাব ব্যাঙ্গালুরু এফসিতে এবং বেঙ্গালুরু এফসি কিন্তু এটিকে বাগানের একটা সেট অফ প্লেয়ার্সকে সই করাচ্ছে এর আগে তারা কিন্তু মিডফিল্ডে সই করিয়েছে জ্যাভি হার্নান্ডেসকে তারপর তারা সই করিয়েছে প্রবীর দাসকে এটিকে মোহনবাগান থেকে রাইড ব্যাক এটিকে মোহনবাগানের প্রবীর দাস তাকে সই করিয়েছে এবার কিন্তু রয় কৃষ্ণাকে তারা সই করালো তো তার ফলে যেই প্লেয়ারদের তারা সই করাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে অবশ্যই প্রথম একাদশে এরা তিনজনই সম্ভবত জায়গা পাবেন এবং এদের তিনজনের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া থাকবে যেটা কিন্তু ব্যাঙ্গালুর এফসিকে সাফল্য পেতে আগামী দিনে সাহায্য করবে তো খুবই একটা পরিকল্পনা করে কিন্তু দল গঠন করছে এবার বেঙ্গালুরু এফসি এটা তাদের দল গঠনের পদ্ধতিতে স্পষ্ট এবং রয় কৃষ্ণার যে সাইনিংটা সেটা কিন্তু এই আইএসএলের অন্যতম বড় সাইনিং বেঙ্গালুরু এফসির জন্য আর এছাড়া মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে বত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালবার্টো নগুয়েরার সাইনিংয়ের কথা অ্যালবার্টো নগুয়েরা কিন্তু এফসি গোয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন আইএসএলে এবং আইএসএলে কিন্তু এখন পর্যন্ত আটত্রিশটি ম্যাচ খেলেছেন এই অ্যালবার্টো নগুয়েরা এবং আটত্রিশটি ম্যাচ খেলে চারটি গোল এবং দশটি অ্যাসিস্ট আছে তার এবং এই খেলোয়াড়টি কিন্তু একসময় সময় মাদ্রিদ সি অ্যাটলেটিকো ও মাদ্রিদ সাথে যুক্ত ছিলেন এবং খুব সাফল্যের সাথে খেলেছেন এফসি গোয়ায় তিনি তো অ্যালবার্টো নগুয়েরা কীরকম পারফর্ম করেন মুম্বাই সিটি এফসি জার্সিতে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে আর ঈশান পণ্ডিতাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ট্রান্সফার ইউমার আছে যদিও জামশেদপুর এফসির সাথে ঈশান পণ্ডিতার চুক্তি কিন্তু দু হাজার তেইশ সাল অবধি আছে কিন্তু কিন্তু ঈশান পণ্ডিতার সাথে কিন্তু এখন পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের লিঙ্ক আপ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যদিও এটার কতটা ভিত্তি আছে এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে কেরালা ব্লাস্টার্সের সাথে তার কিন্তু একটা লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে ঈশান পণ্ডিতা গত আইএসএলে কিন্তু জামশেদপুর এফসির হয়ে পনেরোটি ম্যাচে খেলেছেন এবং সেখানে তিনি তিনটি গোল করেছেন এছাড়াও ঈশান পণ্ডিতা কিন্তু প্লে অফেরও দুটো ম্যাচে খেলেছেন আইএসএলে এখন পর্যন্ত কিন্তু ঈশান পণ্ডিতাকে বেশিরভাগ সময় সুপার হিসেবেই হিসাবেই ভাবা হয় প্রথম একাদশের রেগুলার স্টার্টার হিসেবে কিন্তু তাকে সেইভাবে এখনো ভাবা হয়নি তো সেই জায়গায় ঈশান পণ্ডিতা কিন্তু চাচ্ছেন যে কোনো দলে তার প্রথম একাদশের জায়গাটা পোক্ত করতে এবং আইএসএলে তিনি কিন্তু রেগুলার ফার্স্ট ইলেভেনে খেলতে চান এটা কিন্তু তিনি আগেই জানিয়েছেন ভারতীয় দল এবং আইএসএলে দু জায়গায় তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনেই খেলতে চান এবং সেখানে তিনি রেগুলার স্টার্টার হিসাবে খেলতে চান তো সেই জায়গার থেকে জামশেদপুর এফসিতে যদি সেইভাবে তিনি সুযোগ না পান তাহলে কিন্তু তার মুভ আউট করার চান্স প্রচুর এবং সেক্ষেত্রে তিনি কোন দলে যান সেদিকেও কিন্তু নজর রাখতে হবে এটিকে মোহনবাগান কিন্তু এবার এক বিদেশি নিয়ে খেলছে তো সেই জন্য এটিকে মোহনবাগানের জন্য কিন্তু ঈশান পণ্ডিতা যদি অ্যাভেলেবেল থাকেন সেক্ষেত্রে তাদের তাকে চেস করাটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ ঈশান পণ্ডিতার মতো একজন স্ট্রাইকারকে পেলে এটিকে মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপ অনেকটাই শক্তিশালী হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো দেখা যাক আগামী দিনে কি হয় আর এবার আসব কিন্তু সাতাশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড সার্জিও ক্যাসেলের বিষয় সার্জিও ক্যাসেল কিন্তু আইএসএলে আসতে পারেন এরকম সম্ভাবনার কথা বিভিন্ন ট্রান্সফার রিউমারে উঠে আসছে এবং এর আগে কিন্তু তিনি আইএসএল খেলেছিলেন জামশেদপুর এফসি জার্সিতে এবং সেইখানে কিন্তু তিনি এগারোটি ম্যাচ খেলে সাতটি গোল করেছিলেন এছাড়াও স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ সেই অ্যাথলেটিকো মাদ্রিদ বি টিমের হয়ে কিন্তু দীর্ঘদিন তিনি খেলেছেন এবং লাস্ট তিনি খেলেছেন কিন্তু ইউডি ইভিজা ক্লাবে স্পেনের সেগুন্ডা ডিভিশনের একটি ক্লাব তো অনেক জায়গাতেই কিন্তু এই সার্জিও ক্যাসেলের সাথে এটিকে মোহনবাগানের একটি লিঙ্ক আপের খবর দেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর সার্জিও ক্যাসেল আইএসএলের কোনো একটি ক্লাবের সাথে কথাবার্তা চালাচ্ছেন এটা নিশ্চিত তবে সেটা এটিকে মোহনবাগান কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না আর লাস্টে আসবো ইস্টবেঙ্গলের খবরে তো ইস্টবেঙ্গল ক্লাবে ইমামির তরফ থেকে যে ফাইনাল এগ্রিমেন্ট সেটা তো পাঠানো হয়ে গেছে এবং সেটা ইস্টবেঙ্গলের যারা লয়ার আছেন তারা কিন্তু এক্সামিন করছেন একটা দীর্ঘ চুক্তিপত্র এবং তার মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে তো সেটা কিন্তু ভেরিফাই করতে কিছুটা সময় লাগবে আর এর মধ্যেই কিন্তু যে নতুন খবরটা উঠে এসছে ইস্টবেঙ্গলের যে ট্রান্সফার ব্যান্ড তো সেই ট্রান্সফার ব্যান যে কারণে হয়েছিল তো সেই সব খেলোয়াড়দের স্যালারি কিন্তু বেশিরভাগই দেওয়া হয়ে গেছে এবং যে অর্থ বকেয়া ছিল সেই অর্থেও বাইশ লাখ ছিল তো সেই জায়গার থেকে পনেরো লাখ কিন্তু ইস্টবেঙ্গল শোধ করে দিয়েছে এখনও সাত লাখ টাকা দেওয়া বাকি এরকমই কিন্তু খবর আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ইস্টবেঙ্গল যত তাড়াতাড়ি এই যে বকেয়া এটা মিটিয়ে দেবে তারপরে কিন্তু তাদের ট্রান্সফার ব্যান উঠবে অর্থাৎ এই বকেয়া না মেটানো অব্দি কিন্তু ইস্টবেঙ্গল কোনো খেলোয়াড়কে সই করাতে পারবে না এরকমই খবর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে তো দেখা যাক কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান ওঠে আমাদের পুরো বিষয়টার উপর নজর থাকবে এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা